First two applications we're going to aim for in humans. আর মাত্র 6 মাস এরপরই উন্মোচিত হবে নতুন দিগন্ত, মানুষের মস্তিষ্কে বসবে চিপ। বুধবার এমন ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। We think probably in about 6 months we should be able to have our first Neuralink in a human. 2016 সাল থেকে মানুষের মস্তিষ্কে চিপ বসানোর জন্য কাজ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। প্রতিষ্ঠানটির দাবি, স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বা ব্রেন ড্যামেজের মতো বিভিন্ন মস্তিষ্ক সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে এই চিপটি। এছাড়াও স্পর্শ ছাড়াই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতে পারবে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি। এমনকি মেরুদণ্ডে আঘাত পাওয়া ব্যক্তিও ফিরে পাবে স্বাভাবিক জীবন। As miraculous as it may sound, we're confident that it is possible to restore full body functionality to someone who has a severed spinal cord. ইতোমধ্যে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়েছে শূকর ও বানরের মস্তিষ্কে। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমে কোনো শারীরিক কর্মকাণ্ড ছাড়াই শুধু চিন্তা করে পিংপং বল গেম খেলতে দেখা যায় পেইজা নামের এক বানরকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।